আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আর যেদিন সাবস্ক্রাইবার সকল আছো আর ভিউয়ার সকল আছো অনুরোধ হতে জন যে যে জিয়াত আছো ইয়াত মাদে বালাস বলি আশা করি আমার অনুরোধ অবরতে আইও বালাসি তলে আজিয়া অগ্য আই অনুরাল্লা বেশি ইম্পর্টেন্ট সেবক লৈ হাজিরি লেসন লৈ হাজিরি তলে ইনদ দে রিলেটিভর বাবুত দে এক নাগষ্টির বাবুতি আস লেসন বা তলে অনুরোধ হতে জন শুরু তুলতে আহি পর্যন্ত সাই বলি আশা করি তলে ভিডিও রে শুরু করি ওয়েলকাম ব্যাক তলে আজিয়ার আর আর ফলে শুরুর সেবক বোধে ফলে শুরুর ওয়ার্ডে বোধে গ্র্যান্ড ডটার গ্র্যান্ড ডটার জি আর এ এন ডি গ্র্যান্ড ডি এ ইউ জি এস টি আর ডটার গ্র্যান্ড ডটার গ্র্যান্ড ডটার মানে হলে নাতিনি ইয়ানি নাতি বুঝলেন ইয়ার আগর সেবক মাঝে গ্র্যান্ড সন দিলাম গ্র্যান্ড সন মানিও নাতি গ্র্যান্ড ডটার মানিও নাতি তলে এলা হন দিল্লা নাতি বুঝে না ইয়াম বুঝাই দি গ্র্যান্ডসন যা দি সি বললে মরত ফোয়া নাতি গ্র্যান্ড ডটার ই বললে মেলা ফোয়া নাতি ইয়ানি নাতি মাদে মরত আইন তাকে মেলা ফোয়াইন তাকে তাহলে যি মেলা ফোয়াইন নাতি তাকে ইনরে গ্র্যান্ড ডটার বলি হব যি মরতোয়াইন নাতি তাকে ইনরে গ্র্যান্ড সন বলি হব তাহলে মেলা ফোয়া নাতি মেলা ফোয়াইন নাতি আইন ধরে কি হব গ্র্যান্ড ডটার মরতোয়াইন ধরে গ্র্যান্ড সন বলি হইব আশা করি অনুরোধ হতে জন বুঝি পাইজ তাহলে এলা দুই নম্বর মানে বেবি বি এ বি ওয়াই বেবি বেবি মানে হইলে গুড়া ফুয়ান বেবি মানে গুড়া ফুয়ান দুধর ফুয়ান দিয়ে কি হব বেবি বলি হ বুঝে না আশা করি বুঝি পাইজ তাহলে এলা তিন নম্বর মানে হইলে শাল সি এইচ আই এল ডি শাল শাল মানে হইলে ফুয়ান যেহনও ফুয়ান দিয়ে কি হব শাল তাহলে ফুয়ান যদি বেশি হরেন কলে চিলড্রেন বানা দিয়ে দিয়ে বুঝে না শাইলত তো চিলড্রেন বানা দেই তো আশা করি বুঝবাই যাব পল্লুয়েল বানা দেওয়া সিঙ্গুলার তো পল্লুয়েল ইন পরে যাই বুঝিবা তাহলে চাইল মানে হইলে ফুয়ান যখন ফুয়ান ধরে কি হব চাইল বুঝে না তাহলে এঙ্ক হইলে মানে কেঁচু ফুয়ান দিয়ে খালাত আছে ফিলম মারে এঙ্ক বললে তাহলে আছে মানে এবারে কেঁচু ফুয়ান দিয়ে দুবার ফুয়ান পল্লুয়েল লই গিয়ে সিঙ্গুলার নাই আর তাহলে চাইল নাই হলে চিলড্রেন বলে যাবে তো নম্বরে বুঝে না সাম সাম চিলড্রেন আর প্লেইং ইন দ্য ফিল্ড হেন্দিলা করে ইস্তেমাল করে দিয়া বুঝে না সাম চিলড্রেন কেসু হুয়েন দে সাম চিলড্রেন কেসু হুয়েন দে আর প্লেইং খেলাত আছে ইন দ্য ফিল্ড কেউ মারে ফিল্ড মারে বুঝে না হেন্দিলা করে ইউজ করে দিদি যে হন ইনলিওর অনরত তো কী বানায় ফেরা উড়ব সেন্টেন্স বানায় ফেরা উড়ব নিজের কি নিজে সেন্টেন্সরে বানায় চাইবা বুঝে না কেন করে আর সেন্টেন্স ইনলিওর বানায় ফেরি দে সেন্টেন্স বানায় প্র্যাকটিস করা উড়ব প্র্যাকটিস মেক এ পার্সন পারফেক্ট প্র্যাকটিসে মানুষের কী বানা দে পারফেক্ট বানা দে আশা করি বুঝবে যা তো অনুরা হতে জনে ইনলিওর প্র্যাকটিস করিবা তারপর আছে অনেক গান আই যাবি অনুরা হয়ে পারিবা ইনশাল্লাহ পারিবা অনুরা কোশিশ কর তাহলে তাহলে শাইল মানে হইলে ফুয়াইন ধরে হ বেবি মানে গুড়া ফুয়ান শাইল মানে যখন ফুয়াইন ধরে শাইল বলি হ তাহলে এলা প্যারেন্টস প্যারেন্টস মানে হইলে বাম্মা বাম্মা দিনী জনরে প্যারেন্টস বলি হ ফাদার অ্যান্ড মাদার নহয়েরও এগো ওয়ার্ড মাদে প্যারেন্টস ইবা গলায় দিবা তাহলে প্যারেন্টস মানে বাম্মা বাম্মা দিন জন করলে মায়ো করলে বাপও করলে প্যারেন্টস মাদে প্যারেন্টস মানে বাম্মা বাপও মায়ো প্যারেন্টস বাম্মা তাহলে এলা ফার্স্ট নম্বর মাদে রিলেটিভ 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 মানে হলে এগানা গোষ্ঠী এগানা গোষ্ঠীর কী হব রিলেটিভ রিলেটিভ মানে এগানা দিয়া বুঝে না এগানা গোষ্ঠীর কী হব রিলেটিভ বলি হ আর রোহিঙ্গা হঠাৎ উগন হনিয়া এগানা গোষ্ঠী এতে আর এগানা এতে আর এগানা গেলে ইজ মাই রিলেটিভ এতে আর কি এগানা তাহলে রিলেটিভ মানে এগানা এগানার হদি দিয়া বুঝে না এগানা গোষ্ঠী এবারে কী হ রিলেটিভ বলি হ অহন হলে ছ নম্বর মানে হলে ফ্রেন্ড ফ্রেন্ড মানে হলে বন্ধু মানে ফুয়ার কি হব ফ্রেন্ড বলে হব এফ আর আই এন ডি ফ্রেন্ড মানে বন্ধু ফ্রেন্ড মানে বন্ধু বুঝে না ফ্রেন্ড মানে কি বন্ধুরও হ ফুয়ার কি হ ফ্রেন্ড ফ্রেন্ড তাহলে এলা সাত নম্বর মধ্যে হলে এনিমি এনিমি মানে হলে দুশ্মন বুঝছে না ফ্রেন্ড মানে বন্ধু এনিমি মানে কি দুশ্মন দুশ্মনের কি হ এনিমি ই এন ই এম ওয়াই এনিমি এনিমি মানে দুশ্মন হি ইজ মাই এনিমি হি তা আর কি দুশ্মন বুঝলে নহ তাহলে এনিমি মানে দুশ্মন দুশ্মনের কি হ এনিমি বলি হ এনিমি মানে দুশ্মন ই এন ই এম ওয়াই এনিমি এনিমি মানে দুশ্মন তাহলে দুশ্মনের কি হলে কি হবে এনিমি বলি হ তাহলে অহন হলে আষ্ট নম্বর মানে হেয়র হেয়র মানে হলে মিরাজদার মিরাজদার গনাই নোয়া মিরাজদার এ মিরাজওয়ালা মিরাজদার এইবার হদে হেয়র হেয়র মানে মিরাজদার এইচ ই আই আর হেয়র
হেয়ার মানে মিরাজদার, মিরাজদার আর কি হবো হেয়ার, হেয়ার মানে মিরাজদারের হদি দিয়ে বুঝে না। তাহলে অহন হলে নলম্বর, নলম্বর মানে হলে মাস্টার, এম এস টি আর মাস্টার, এম এস টি আর মাস্টার, মাস্টার মানে হলে গিরস, গিরসর কি হবো মাস্টার বলে হব বুঝে না, গিরসর কি হবো মাস্টার, মাস্টার মানে গিরস। তাহলে হল দশ নম্বর, দশ নম্বর হলে সার্ভেন্ট, সার্ভেন্ট মানে হলে সাকর, ইয়ানি গিরস, তারপর আছে নলম্বর যা মাস্টার আছে বললে গিরস, তাহলে গির, তাহলে সার্ভেন্ট মানে হলে দশ নম্বর মানে সার্ভেন্ট, এস ই আর বি এন ডি সার্ভেন্ট, সার্ভেন্ট মানে হলে গির সাকর, সাকর মানে এক্সাম্পল বুঝাইতে চাইলে হন দিলেন গেলে একগরম মাদে গফুয়া আলে থাকে, তারপর আছে ফুয়াহিবার গিরসে বোধে, ফুয়াহিবার গিরসরে ডাকিব দে মাস্টার, তাহলে গিরসে ফুয়াহিবারে ডাকিব দে সার্ভেন্ট মানে সাকর, হিংখেয়রে ডাকুয়া বুঝে না, সার্ভেন্ট মানে সাকর, সাকর মানে সরি তাকে দেখুন ফুয়ান্না নিয়া আল্লাহ তাকে দে ইনর কি হবো সার্ভেন্ট বলে হব, সার্ভেন্ট মানে আল্লাহ মানে আর রোহিঙ্গা তো তাহলে গরণি হদিরিয়া, গরণি বুঝে না, গরণির কি হবো সার্ভেন্ট বলে হব, এস ই আর বি এন ডি সার্ভেন্ট মানে গরণি, আশা করি বুঝেছ, তাহলে অনরা যদি বুঝি না হলে হয়ে আস, তাহলে আবার চাই আয় একা করি আর ফরাই দিই। তাহলে গ্র্যান্ড ডটার মানে নাতিনি, বেবি মানে হলে গুড়া ফুয়াইন, চাইল মানে হলে ফুয়াইন ধর হ, প্যারেন্টস মানে বাম্মা, রিলেটিভ মানে হলে এগানা গোষ্ঠী, ফ্রেন্ড মানে বন্ধু, এনিমি মানে দুশ্মন, হিয়ার মানে মিরাজদার, মাস্টার মানে গিরস, সার্ভেন্ট মানে হলে সাকর বুঝে না, ইয়ানি কেহ আর রোহিঙ্গাতে তাহলে গাহদিরি গরণী, সার্ভেন্ট মানে গরণী বুঝে না, আশা করি বুঝে যা। সালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু, আর কান অনরারে আতু আতর হতো অনরা ফুটতে জনের একখান সডমিক রিকোয়েস্ট, যদি অনরা আর চ্যানেল মাদে নতুন হয়ে গেলে চ্যানেলরে সাবস্ক্রাইব করে অল বটনরে ক্লিক করে রাখবা, কেলাইন গেলে ইম বেশি দুঃখ করে বানাই দেবে, আনি বেশি দুঃখ করি অনরা যদি সাবস্ক্রাইব আর লাইক শেয়ার না করেন গেলে বেশি গুণ হব, কেলাইন গেলে এটা এখন অজ্ঞ ভিডিও বানাইতে চাইলে এটা বহুত উজরলা বলে মানুষের উজরলা বলে ভিডিও বানাই নেব, আর বহুত কষ্ট করে বানাই দেবে জানে ইনরে ফেস গুড়ি ওর, তাহলে অনরা তো আর আর ভিডিওরে মমিকা নিজাই দিয়া ঘুরব, তাহলে আর আর ভিডিওরে মমিকা নিজাই দন অলি অনরার হাম বুঝে না, আর আর হাম হলে ভিডিওরে আপলোড করান, তাহলে আর আর ভিডিও ইয়াত চ্যানেলের মমিকা নিজাই দেব, নিজাই দিব দে অডিয়েন্স কলে বুঝে না, অডিয়েন্সে যদি কিছু নগরেন কলে তার পাশে হন চ্যানেল, চ্যানেলের অনারে হন কিছু করি না হারিব, কেলা বিগিন ডিপেন্ড করে দে অডিয়েন্স কলর, তেতলা অনরা ফুটে জনে আর আর চ্যানেলরে সাবস্ক্রাইব করে রাখিবা, আর লাইক শেয়ার কমেন্ট হামাকা তো করিবা বুঝানে, কে এদিন দুগুরি বানাই অরণ হাসে দেভড়াই দিয়ে দুগুরি বানাই বুঝানে।